পূর্ব ঘোষণা অনুযায়ী সারা রাজ্য জুড়ে চলছে বিজেপির বিজয় মিছিল উৎসবের মেজাজে বাজে পটকা ফাটিয়ে চলছে আকাশে উঠছে গেরু আবির শনিবার সারা রাজ্যের সাথে জেলার শহরেও বিজয় মিছিল করল বিজেপি মন্ত্রী টিঙ্কু রায়কে সঙ্গে নিয়ে দলীয় কর্মী সমর্থকরা করলেন মিছিল মন্ত্রী টিঙ্কু রায়কে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েছেন তিনি এদিন টিঙ্কু রায় প্রথমে ভগবান নগর এলাকায় লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরে গিয়ে পুজো দিয়ে মন্দির প্রাঙ্গণ থেকেই বাইক র্যালিতে যোগ দেন বাইক র্যালিটি মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের ভগবাননগর গোড়নগর চিরাকুটি কীর্তনথুলি বিদ্যানগর হয়ে শহরের পাইতর বাজার মোটরস্ট্যান্ডে গিয়ে শেষ হয় পরবর্তী সময় দলের কর্মী সমর্থকরা পায়ে হেঁটে মিছিল করেন মন্ত্রী টিঙ্কু রায়কে নিয়ে এবং র্যালিটি সমাপ্ত হয় ফের এদিন টিঙ্কু রায়ের সঙ্গে ছিলেন বিজেপি রাজ্য কমিটির সদস্য বিমল কর কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায় উনকুটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস বিজেপি কৈলাসহর মন্ডলের সভাপতি সিদ্ধার্থ দত্ত সহ অনেকেই বিজয় মিছিল শেষে মন্ত্রী জানান যে মন্ত্রী হবার পর উনি এই প্রথমবার নিজ বিধানসভা কেন্দ্রে আসার পর যেভাবে দলীয় কর্মী সমর্থক ওনাকে বরণ করেছেন তা উনি ভাবতেই পারেননি উনি দলীয় কর্মী সমর্থকদের ভালোবাসা পেয়ে আপ্লুত সকলকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়েছেন তিনি মন্ত্রিত্ব পাওয়ার পরে এই প্রথম আশা সেই লক্ষীনাথ বাড়ি প্রসিদ্ধ বাড়ি আপনারা জানেন আমাদের চর্ণীপুর বিধানসভা এবং কৈলাশহর অঞ্চলের লক্ষীনাথ বাড়ির একটা আলাদা মান্যতা রয়েছে সেখানে গেলাম সেখানে দর্শন করলাম প্রণাম করে সেখান থেকে বেরিয়ে কৈলাশহরের তপমড় জনগণ সবাইকে ধন্যবাদ জানিয়ে যে এতদিন পর কৈলাসহর চণ্ডীপুর এলাকার বহুদিনের প্রতীক্ষার অবসান আমরা যখন ত্রিপুরা যে দু হাজার পরিবর্তন হলো তখন কৈলাসহর পরিবর্তন হয়নি সেখানে বিপরীত মুখী ছিল এর আগে যখন সারা দেশে যখন কমিউনিস্ট আমাদের রাজ্যে যখন কমিউনিস্ট সরকার তখন আমাদের কৈলাসহরের বিধায়ক কংগ্রেস তো একটা বিপরীত পরিস্থিতিতে কৈলাসহর সাবডিভিশনটা চলছিল তো তার থেকে মানুষ পরিত্রাণ পেয়েছে সবার ইচ্ছা ছিল যে সরকারের সঙ্গে থাকবে তো তাই এবার ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টি পুনরায় সরকার প্রতিষ্ঠা হয়েছে আর চণ্ডীপুরও আমরা জিততে পেরেছি কৈলাশ্বর চণ্ডীপুরে মানুষ আশীর্বাদ দিয়েছে আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা রাস্তায় একটা মিছিল সংগঠিত করি এবং পুরু কৈলাস্বর সহ শ্রীরামপুর এলাকার মানুষকে ধন্যবাদ দিয়ে এই এখানে আসলাম মন্ত্রী টিঙ্কুরাই এদিন আরও বলেন যে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে দশটি চা বাগান রয়েছে সেই চা বাগানে শ্রমিকদের আর্থ সামাজিক অবস্থা খুবই খারাপ এর জন্য দায়ী একমাত্র সিপিআইএম দীর্ঘ পঁচিশ বছর সিপিআইএম সরকারে থাকার পরেও এই চা বাগানগুলো শ্রমিকদের জন্য কিছুই করেনি বলে বামিদের তীব্র কটাক্ষ করেছেন তিনি পাশাপাশি চা শ্রমিকদের উন্নয়নের প্রতিশ্রুতিও তিনি এদিন দিয়েছেন রিপোর্ট আর ই নিউজ